মানুষের তৈরি এই তথ্য প্রযুক্তি আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার। এই 12.5 টন ওজনের কম্পিউটারটা প্রতি সেকেন্ডে 500 মেমোরি এটা ধারণ করতে পারে, এটা প্রেরণ করতে পারে, 500 মেমোরি সেকেন্ডে। আর আপনার এখানে আল্লাহ পাক একটা কম্পিউটার মেশিন ফিট করে দিয়েছেন। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফস্টাইল। আজকের এই তথ্য প্রযুক্তির যুগ, বিজ্ঞানীরা বলছে আজকের বিশ্ব, আজকের জ্ঞান বিজ্ঞান তার পূর্ণতা উচ্চতার চূড়ান্ত পর্যায়ে গিয়ে, পূর্ণাঙ্গ পর্যায়ে গিয়ে উপনীত হয়েছে। আর আজকের বিজ্ঞানের সবচেয়ে বড় যে আবিষ্কার সেটা হলো কম্পিউটার, কম্পিউটার। আর বর্তমান বিশ্বে যে কম্পিউটার মেশিনটা সবচেয়ে বড়, সবচেয়ে বেশি ফাংশন, সবচেয়ে বেশি কাজ করে, শক্তিশালী কাজ করে, সেই কম্পিউটারটা আমেরিকা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার মহাকাশ গবেষণা কেন্দ্রে আছে। এই কম্পিউটার মেশিনটার ওজন 12.5 টন, মন নয়, 12.5 টন। এই 12.5 টন ওজনই মানুষের তৈরি এই তথ্য প্রযুক্তি আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার। এই 12.5 টন ওজনের কম্পিউটারটা প্রতি সেকেন্ডে 500 মেমোরি এটা ধারণ করতে পারে, এটা প্রেরণ করতে পারে, 500 মেমোরি সেকেন্ডে। আর আপনার এখানে আল্লাহ পাক একটা কম্পিউটার মেশিন ফিট করে দিয়েছেন যেটার ওজন মাত্র 1.5 কেজি, কদ্দুর 1.5 কেজি। আধুনিক বিজ্ঞানীরা মানুষের ব্রেন, মগজ, মাথার ঘিলু এটাকে গবেষণা করে স্বীকার করেছে যে মানুষের এই 1.5 কেজি ওজনের ব্রেন, মাথার মগজ, এটা প্রতি সেকেন্ডে 5,000 কোটিরও বেশি মেমোরি একযোগে একত্রে ধারণ করতে পারে এবং প্রেরণ করতে পারে। মানুষ অনন্তকাল পর্যন্ত যদি চেষ্টা করে, তাহলে এই ধরনের একটা কম্পিউটার তৈরির চিন্তা, ধ্যান, ধারণা মানুষের ব্রেনে কোনোদিন আসা সম্ভব নয়। আপনারা বলতা ভীমরুলের বাসা এটা তো দেখেছেন, মৌমাছির বাসা দেখেছেন তো, ওখানে ছোট্ট ছোট্ট খুপড়ি আছে, কোঠা আছে নাকি নাই? আপনার এই কম্পিউটারটার ভিতরে 12 লক্ষ সেল আছে, 12 লক্ষ সেল আছে। প্রত্যেকটা সেলে একটা করে 12 লক্ষ নার্ভ আছে, রগ আছে। আর প্রত্যেকটা 12 লক্ষ রগের মধ্যে শতকরা মাত্র 6 থেকে 8টা নার্ভ, রগ কাজ করে, বাকিগুলা রেস্টে থাকে। এগুলা যখন কাজ করে ওগুলা রেস্টে, এগুলা যখন কাজ করে এগুলা রেস্টে, এগুলা যখন কাজ করে এগুলা রেস্টে, এইভাবে একটা সার্কেল। এই ব্রেন, এই নার্ভগুলো কাজ করে। আর এই নার্ভের প্রথম সম্পর্ক যেটা, সেটা হলো হার্টের সাথে, হার্টের সাথে। হার্টের এখানে একটা ডায়নামো আছে, ঝক 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 আছে না নাই, ঝক ঝক ঝক, এখানে ঝকঝক করে একটা ডায়নামো, পালপিটেশন যেটাকে আমরা বলি, হার্ট বিট, হার্ট বিট। প্রত্যেকটা হার্ট বিটের সাথে ওই যে 12 লক্ষ নার্ভ, এর কার্যকর সেলগুলোর ভিতর দিয়ে আপনার হার্ট থেকে রক্ত প্রথম মগজে যায়, মগজ থেকে আবার ওই রক্তগুলোর ভিতর দিয়ে, নার্ভগুলোর ভিতর দিয়ে আপনার অঙ্গ প্রত্যঙ্গে সাপ্লাই হয়। যতটা পশম, প্রত্যেকটা পশমের গোড়ায় একটা টিউব আছে, একটা নার্ভ আছে, একটা রগ আছে, যার জন্য এই পশমগুলো জীবিত থাকে, পশমগুলো বাড়ে। আবার দেখুন এই বাড়ার মধ্যেও কিছু সানে নজুল, হাকিকত আছে। ভিতরে একটাই দেহ, ব্লাড গ্রুপ একটা নাকি দুইটা? একজন মধ্যে রক্তের গ্রুপ কয়টা? একটা। কিন্তু লক্ষ্য করুন, এখানে যেই প্রোডাক্টগুলো, পশমগুলো, এগুলো 60 বছর যদি আপনি না কাটেন, ঠিকঠাক মতো রাখেন, তাহলে 6.5 হাত লম্বা হয়, 6.5 হাত। এখানেরগুলো 6.5 হাত লম্বা হয়, এই জন্যে কাঁটা লাগে, ছাঁটা লাগে, ঠিক কি না? আবার এইটার কাছে, ব্রেনের একেবারে কাছে এখানে যে পশমগুলো, এগুলো 60 বছরে কয় হাত হয়েছে? কি এবার আপনার প্রত্যেকটা পশমের সাথে কিন্তু ওই হার্টের সাথে, ব্রেনের সাথে টিউব আছে,
এই টিউবের ভিতর দিয়ে রক্ত সাপ্লাই আছে নাকি নাই? রক্ত সরবরাহ আছে। রক্ত সরবরাহ যদি না থাকতো তাহলে পশুগুলো ঝরে পড়ত, পশুগুলো কার্যকর থাকতো না। এখন আপনি আমি একবার যদি চিন্তা করি, একই জমিন, একই ভিটামিন, একই রক্তের গ্রুপ, একই ফিটনেস, একই গ্রোথনেস, কিন্তু এখানকার ফসলগুলো 60 বছরে 6 হাত 6.5 হাত লম্বা হলো, আর আপনার এই যে এখানে যেই ফসলগুলো পশমগুলো আছে এগুলো 60 বছরে কদ্দুর লম্বা হয়েছে। তখন আমি ওই ভদ্রলোককে বললাম, ভাই আসলে ইসলাম এটা বুঝতে হলে আজকে কিছুক্ষণ ওয়াজ করে আমি আপনাকে বুঝাতে পারবো না। যদি আপনি ইসলাম বুঝতে চান, চিনতে চান, তাহলে আগে কোরআনের মধ্যে ঢুকেন। আর কোরআনে ভুল ধরার জন্যে এই পর্যন্ত পশ্চিমী দুনিয়ার যতজন বিজ্ঞানী বিশেষজ্ঞ উচ্চশিক্ষিত কোরআন বুঝার জন্যে কোরআনের মধ্যে ঢুকেছে, কোরআন পড়েছে, দোহাই আল্লাহ, তারা সবাই কোরআনের হাতে ধরা পড়ে গেছে, তারা সবাই কোরআনকে কবুল করে মুসলমান হয়ে গেছে। আপনি মাইকেল হাস থেকে শুরু করে মরিস বোকাইলি পর্যন্ত একটা ধারাবাহিক ইতিহাস যদি দেখেন, পাশ্চাত্যের সবচেয়ে বড় পপ গায়ক তাকে যদি আপনি দেখেন, সবচেয়ে বড় নায়ক, সবচেয়ে বড় গায়িকা, যারা কোরআনের ভিতরে একবার ঢুকেছে, সবাই কোরআনের কাছে ধরা পড়ে ইসলাম গ্রহণ করেছে, ঠিক কি না বলেন? তাহলে বোঝা গেল এই কোরআনটা হলো আমাদের কনস্টিটিউশন, আমাদের জীবনের গঠনতন্ত্র, শাসনতন্ত্র, সংবিধান। এই কোরআনে কি নাই বলেন? খাওয়ার কথা, আবার ভাত রুটি খেলে পানি খাওয়া লাগে, কুলু ভাত খাও রুটি খাও অশ্রেবু তারপরে পানি খাও, দেখছেন কারবার? আগে ভাত রুটি খাও তারপরে পানি খাও। এরপর আবার বলছে অলা তুশ্রেফু, বেশি খেয়ে অকালে মরিও না, বেশি খেয়ে অকালে মরো না, অলা তুশ্রেফু, খাওয়ার ব্যাপারে সীমা লঙ্ঘন করো না। মানুষ না খেলে মরে, বেশি খেলে বোধ হয় মরে না বলেন? আজকের এই বিশ্বে আমরা যদি দেখি তাহলে একদল বেশি খেয়ে মরে আর একদল না খেয়ে মরে, কিন্তু কোরআন বলছে আফি আমওয়ালিহিম হাক্কুল্লি সাইলে অল মাহরুম, তোমার বাজেটে যেটা বেশি হয়েছে তোমার যে দূর দরকার দূর খাও, যতটুকুন প্রয়োজন এতটুকুন খাও। আর তোমার 5টা মৌলিক প্রয়োজন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, ফান্ডামেন্টাল হিউম্যান রাইট, এই 5টা মৌলিক প্রয়োজন পূরণ করার পরে যেটা উদ্বৃত্ত থাকে অফি আমওয়ালিহিম হাক্কুল্লি সাইল অল মাহরুম, তোমার ডানে বামে সামনে পিছনে যাদের খাদ্য নাই খানা নাই তাদেরকে দিয়ে দাও, তাইলে লাভটা হবে কি? তুমিও বেশি খেয়ে অকালে মরবে না আর ওরাও না খেয়ে মরবে না, ঠিক কি না? এটা হলো ইসলামী অর্থনীতির গোড়ার কথা, মূল কথা। এখন আপনার সারা শরীরের পশমগুলো যদি মাথার মতো একই চর্বিতে একই সারে একই সুপার ফসফেটে সমানে বাড়ত, আপনি কি মানুষ হতেন না ছাগল হইতেন? মানুষ হতেন নাকি ছাগল হতেন বলেন? আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় আপনার হার্ট, আপনার কম্পিউটার, আপনার এই প্রত্যেকটা রগ পশম, এই যে নখগুলার দিকে তাকান, এই নখের যেদূর পর্যন্ত ব্লাড সার্কুলার, ব্লাড সার্কুলেশন, যেদূর পর্যন্ত রক্ত সাপ্লাই হয় নখগুলো তাজা আছে, জীবিত আছে। আর এর বাইরে যেগুলো বাড়ে এগুলো কিন্তু ওই ভিতরে খাদ্য পায় না, যার জন্য বাচ্চাগুলো মরে যায়। এই নখ যেগুলো আপনারা কাটেন এগুলা মরা, এগুলা মৃত, এগুলা শরীরের ভিতর থেকে সাপ্লাই করা, সেই রক্তের ভাগ পায় না।